হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, সমাধান করার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে এক্স এর একটি সমীকরণ দেওয়া আছে এবং আমাকে তাকে সমাধান করে এর মানগুলো বের করতে হবে। তো দেখো, এর মানগুলো বের করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। যদি এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ। ওকে, তো দেখো, আমরা এই সম্পূর্ণ রাশিটাকে ধরো এ ধরে নিলাম। তো একটা জিনিস দেখো, এ যদি আমাদের এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু হয়, তাহলে ওয়ান বাই এ কেমন হবে? এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হবে, জাস্ট উল্টে হবে। তো দেখো, এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা আর কিছুই নয়, এই ওয়ান বাই এ দেওয়া আছে। তো আমরা এই সমীকরণটাকে এর ফর্মে যদি লিখি তাহলে কী পাবো? দেখো, এ প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ। এরপরে আমরা লসাগু করে দিই, যদি কী আসবে না, এ স্কোয়ার প্লাস সিক্স বাই এ ইকুয়াল টু ফাইভ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ এ, যাকে আমরা বলছি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এবারে আমরা এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করব মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে আমাদের এখানে আছে মাইনাস ফাইভ, তো আমাকে মাইনাস ফাইভকে এমন দুটি অংশে ভাঙতে হবে যেন তাদের গুণফল সিক্স হয়। তো আমরা এটাকে যদি এরকমভাবে ভাঙি, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। দেখো, এই মাইনাস থ্রি এবং এই মাইনাস টু এদের গুণফল কিন্তু প্লাস সিক্স হবে। তাহলে এ আমি কমন নিয়ে নিলে আমি পাবো এ ইন্টু এ মাইনাস থ্রি, এখান থেকে আমরা মাইনাস টু কমন নিয়ে নিলে অর্থাৎ এই দুটো রাশি থেকে আমরা পাবো এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেটলি কী আসছে? এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু ইকুয়াল টু জিরো। অর্থাৎ কি? অর্থাৎ হয় এ ইকুয়াল টু জিরো, সরি, হয় এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা এ মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবারে আমাদের যদি এটা হয় তাহলে আমরা এখানে কী পাবো? যদি এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হয় সেটা ইমপ্লাই করে এ সমান থ্রি, আর যদি এ মাইনাস টু সমান জিরো হয় তাহলে এটা ইমপ্লাই করে এর মান দুই। এবারে দেখো, আমরা এর মান কী ধরেছিলাম, এর মানটা আমরা এবার এখানে বসাবো এবং এখান থেকে আমরা এক্সের দুটো ভ্যালু পাবো। তো এর মান কী ধরেছিলাম না, এর মান আমরা ধরেছিলাম এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু। তো এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি, এবং এখানেও হবে এর মান এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু টু। এবারে সমাধান করলে আমরা দেখি কী পাচ্ছি, এক্স প্লাস টু ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এখান থেকে আমরা পাবো কি না, এক্স প্লাস টু ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস সিক্স, অথবা আমরা এই এক্সকে পাশে নিয়ে এলাম এবং এখানের যে মাইনাস সিক্স একে এখানে নিয়ে এলাম, তাহলে আমরা পাবো থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু টু প্লাস সিক্স ইকুয়াল টু এইট, এবং থ্রি এক্স মাইনাস এক্স মানে টু এক্স, তাহলে টু এক্স ইকুয়াল টু এইট, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি ফোর। ঠিক সিমিলার ওয়েতে আমরা এই ডান দিকের এইটাও সমাধান করব, দিলে আমরা কী পাবো না, এক্স প্লাস টু ইকুয়াল টু টু ইন্টু এক্স মাইনাস টু, অথবা এক্স প্লাস টু ইকুয়াল টু টু এক্স মাইনাস ফোর, অথবা টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু টু প্লাস ফোর, অথবা এক্স ইকুয়াল টু সিক্স। তাহলে আমাদের এই যে সমীকরণটা দেওয়া ছিল এখান থেকে আমরা যে সমাধানগুলো পেলাম তাহলে কী হলো, এক্স ইকুয়াল টু ফোর কমা সিক্স। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।